বুয়েটের সাবেক ভিপি প্রয়াত ইঞ্জিনিয়ার খন্দকার মোহাম্মদ ফারুকের স্মরণে টাঙ্গাইলের বাসাইলে বন্যা কবলিত অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ডিসকো এবং বুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলার আইসরা উচ্চ বিদ্যালয়ের মাঠে 4 শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, পেঁয়াজ, আটা, আলু, সাবান ও তেল বিতরণ করা হয়। এ সময় ডিসকোর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতাউল মাহমুদ বলেন, বাসাইল সখীপুরের অবহেলিত মানুষের পাশে থেকে ডিসকো এবং বুয়েট শিক্ষক সমিতি বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ করে আসছে। যতদিন করোনা বন্যার মতো নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে, ততদিন এ ধরনের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডিসকোর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতাউল মাহমুদ সহ বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার স্বপ্না।